প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের মতো ভালো আছি। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মৃণাল কান্তি খা, প্রভাষক, ভূগোল, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, আমি ভূগোল প্রথম পত্র শ্রেণী একাদশ, ভূগোল প্রথম পত্রে অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ারভাটা। এই সমুদ্র স্রোত ও জোয়ারভাটা আজকে যে আলোচ্য সূচি বা অনলাইনে যে ক্লাসটি নিব, তা আলোচ্য সূচি হল জোয়ারভাটা কাকে বলে, জোয়ারভাটা ফলাফল বিশ্লেষণ কর। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমাদের মনে আছে বিগত ক্লাসে আমি আলোচনা করছিলাম সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র স্রোতের কারণ আলোচনা করো, তারই ধারাবাহিকতায় আজকে জোয়ারভাটা। এই জোয়ারভাটা শব্দটি সুপরিচিত, নিঃসন্দেহে তোমরা সবাই জোয়ার কি এবং ভাটা কি তোমাদের কম বেশি ধারণা আছে, সেটি আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে বিস্তারিত জানতে পারব। প্রিয় শিক্ষার্থী, জোয়ার হল সমুদ্রের পানি কখনো কোথাও স্থির থাকে না, সেটি চলমান, এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়। এই সমুদ্রের পানি পৃথিবীর ভূপৃষ্ঠে আবর্তনকালে চন্দ্র সূর্যের আকর্ষণে দিনে ও রাতে অন্তত কোনো স্থানে বা কোনো জায়গায় ফুলে ওঠে বা কয়েক মিটার পানি উচ্চতা বৃদ্ধি পায়। এই ফুলে ওঠা এবং কয়েক মিটার পানি বৃদ্ধি পাওয়ার নামই হল জোয়ার। আর ভাটা হল জোয়ারের পরে পানি যখন আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, সেটি হল ভাটা। তাহলে আমরা জোয়ার বুঝতে পেরেছি, ভাটাটাও বুঝতে পেরেছি। এই জোয়ার ও ভাটা দিনে দুই দিন রাতে দুইবার সংঘটিত হয়। ছয় ঘন্টা ১৩ মিনিটে মাথায় যদি জোয়ার হয়, তারপরে ছয় ঘন্টা ১৩ মিনিটের মাথায় আবার ভাটা শুরু হবে, অর্থাৎ ১২ ঘন্টা ২৬ মিনিটের মধ্যে জোয়ার ও ভাটা দিন রাত্রি সংঘটিত হয়, আর সেটি সংঘটিত হয় চন্দ্র সূর্যের আকর্ষণে। তাই বলছে সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট নিয়মিতভাবে প্রভাবিত হওয়ার সময় যদি কোনো স্থানে জলরাশি ফুলে ওঠে বা উপরের দিকে ধাবিত হয়, তাহলে সেটি নিঃসন্দেহ জোয়ার। আর নিচের দিকে যখন ধাবিত হয় বা নেমে আসে, সেটি হলো ভাটা। তাহলে জোয়ার ও ভাটা সংজ্ঞাটি প্রিয় শিক্ষার্থী আমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি যে দিনেও রাত্রে ১২ ঘন্টা ২৬ মিনিটের মধ্যে জোয়ার ও ভাটা সংঘটিত হবে। তাহলে আমরা আলোচনা করব জোয়ার ভাটার ফলাফল। জোয়ার ভাটার ফলে আমাদের মানব জীবনে কি কল্যাণ বয়ে আনতে পারে সেটি আমরা আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে ফলাফল কখনো ইতিবাচক ও নেতিবাচক দুটো মিলেই ফলাফল সৃষ্টি হয়ে থাকে, কখনো কারোর মাত্রা ইতিবাচক বেশি আবার নেতিবাচকের মাত্রা খুবই কম, অর্থাৎ ইতিবাচক ও নেতিবাচক মিলেই ফলাফল হয়ে থাকে। তবে আমরা আজকে দেখব যে জোয়ার ভাটা, অর্থাৎ জোয়ার ভাটা হলো মানব জীবনের অর্থনৈতিক কল্যাণকার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্থাৎ জোয়ার এর মাধ্যমে মানুষের জীবনে কীভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে বা এগিয়ে যায় সেটি আমরা আলোচনা করব। যে নদী বন্দর গরম থাকা, বন্দরের সুবিধা নদীর পানি নির্মল থাকা, নদীর মুখে নাব্যতা রক্ষা করা, নদীর পানি থেকে পানি বিদ্যুৎ উৎপাদন করা, মৎস্য চাষ ও মৎস্য শিকার, লবণ উৎপাদন ও ক্ষতিকর প্রভাব, এই বিষয়গুলো হলো আমাদের জোয়ারভাটার ফলাফল।
তাহলে আমরা বুঝতে পেরেছি কি কি কারণে আমরা ফলাফলগুলো আলোচনা করব, তার বিস্তারিত একের পর এক আলোচনা করলেই তোমরা সবাই বুঝতে পারবে। প্রথম যে পয়েন্টটি বলেছিলাম, নদী বন্দর গরম মুক্ত থাকা, নদী বন্দর বরফ মুক্ত থাকা, জোয়ারভাটা অন্যতম বা মানব কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ অংশ হল নদী বন্দর বরফ মুক্ত থাকা। তোমরা সবাই জানো প্রত্যেক নদীতে, সাগর মহাসাগর প্রত্যেকটি পানিতে হালকা বা অল্প পরিমাণ লবণাক্ত থাকে। এই হালকা বা অল্প লবণাক্ত থাকার কারণে নদী বন্দরে শীতকালে কখনো পানি বরফে পরিণত হয় না, অর্থাৎ বরফ মুক্ত থাকে। এবং নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ না শীত না গরম, এই দুটির মধ্যে শীতকালেও পানি কখনো বরফে রূপান্তরিত হয় না, যার ফলে নদী বন্দর থেকে এক স্থান থেকে অন্য স্থানে মালামাল লোড দেওয়া এবং সেখান থেকে আবার অন্য স্থানে অপসারিত করা সেটি সহজেই জোয়ার ভাটার মাধ্যমে সংগঠিত হয়ে যায়। আর এই জোয়ার ভাটার মাধ্যমে সংগঠিত হওয়ার ফলে মানুষের অর্থনৈতিক কর্মসংস্থান সহ অর্থনৈতিকভাবে লাভবান করা সম্ভব। আর সেটি হলো যদি নদী বন্দর বরফমুক্ত থাকে, আর নদী বন্দর বরফমুক্ত থাকার অন্যতম একটি কারণ হলো নদীর পানি স্বল্প বা হালকা পরিমাণ ও লবণ পানি থাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছ যে নদী বন্দর বরফমুক্ত থাকলে আমাদের কি উপকার হয়? নাম্বার দুই, বন্দরের সুবিধা। জোয়ার ভাটার ফলে আমাদের বন্দরের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো যদি কখনো তোমরা নদী পথে ভ্রমণ করতে গিয়েছিলে বা গিয়েছো, তাহলে তোমরা সহজেই বুঝবে জোয়ারের সময় নদীর পানি তা কিনারা পর্যন্ত মুখোমুখি থাকে, যার ফলে নৌকা লঞ্চ স্টিমার ভারী জাহাজগুলা একবার কিনারায় এসে মালামাল নামাতেও পারে উঠাতেও পারে। এই মালামাল উঠানো এবং নামানোর জন্য বন্দরের অন্যতম সুবিধা, কারণ যদি ভাটার সৃষ্টি হয় সেক্ষেত্রে মালামালগুলো নিচের থেকে উপরে আনা অত্যন্ত কষ্টকর, সেখানে অর্থের ব্যয়বহুল হয়ে যায় এবং শ্রমিকের কষ্টকর হয়ে যায় এবং মালামাল অনেক সময় ক্ষতিও হয়ে যেতে পারে। তাই বলছে জোয়ারের সময় ভারী জাহাজগুলো বন্দরের কাছে এসে মালামালগুলো লোড দেয়, দিয়ে যখন ভাটা হতে শুরু করে আস্তে আস্তে ভাটা দিয়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে শুরু করে এবং ঠিকই আবার জোয়ারের সময় তারা অন্য বন্দরে যে পৌঁছাবে, অন্য বন্দরে যে পৌঁছে মালামালগুলো অপসারিত করে আবার তারা ভাটার মধ্যে দিয়ে নির্দিষ্ট গন্তব্যস্থলে ফিরে আসতে পারে। আর সেটি হলো আমাদের জোয়ার ভাটার কারণে বন্দরের সুবিধা। তাহলে আমরা কীভাবে বন্দরের সুবিধা পেলাম সেটি আমরা বুঝতে পেরেছি যে বন্দরের সুবিধা কেন এখানে উল্লেখ করা হয়েছে। নাম্বার তিন, নদীর পানি নির্মল থাকা, নির্মল অর্থ পরিষ্কার চকচকা, সেটাকে আমরা বুঝি নির্মল। অর্থাৎ জোয়ার ভাটার মানব জীবনের যে গুরুত্বপূর্ণ একটা অংশ সেগুলো নদীর পানি নির্মল থাকা। তোমরা সবাই জানো যে একটু আগে আমরা আলোচনা করেছি যে দিনে দুইবার অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিটের মধ্যে জোয়ার ভাটা দুইবার সংগঠিত হবে। এই জোয়ার ভাটা সংগঠিত হবার সময়
যখন জোয়ার হতে শুরু করবে তখন নদীর পানিতে যে নুড়ি কাপড় কাদা বালি প্রভৃতি আবর্জনাগুলো আছে সেগুলো কিন্তু পানির সাথে ওপরের দিকে বা বিভিন্ন জায়গায় ওঠানামা করতে শুরু করে। আবার যখন ভাটা অর্থাৎ নিচের দিকে পানি চলে আসে তখন এই যে ময়লাগুলো আছে সেগুলো নদীর তলদেশে চলে আসে। এই জোয়ার ভাটার ফলে নদীর পানি সবসময় থাকে নির্মল, স্বচ্ছ, পরিষ্কার, কারণ যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো তলায় পড়ে যাচ্ছে, আর যেগুলো উপরে উঠছে সেগুলো পাড়ে বা কিনারায় থেকে যাচ্ছে। এই থেকে যাওয়ার কারণে নদীর পানি সবসময় নির্মল থাকছে, চকচকা। তাহলে আমরা এই নদীর পানি নির্মল থাকছে শুধুমাত্র জোয়ার ভাটা সংগঠিত হওয়ার অন্যতম একটি কারণ। কারণ জোয়ার ভাটা কিন্তু ভূপৃষ্ঠের পানি এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট নিয়মিতভাবে পানির রাশি প্রতিনিয়ত চলমান। এই প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থান প্রবাহিত হওয়ার কারণে বা জোয়ার ভাটা হওয়ার কারণে নদীর পানি সবসময় নির্মল থাকছে। তার কারণ হল যে ময়লা আবর্জনাগুলো আছে ভাটার সময় সমুদ্র তলদেশে এসে জলবদ্ধ হয়, সবচেয়ে সেগুলো আর উপরের দিকে ধাপিত হয় না বা উদ্যোগামী হয় না, তার জন্য নদীর পানি সবসময় থাকে নির্মল, স্বচ্ছ, পরিষ্কার। আমরা সেগুলো দেখলেই সহজে বুঝতে পারবো যে নদীর পানি পরিষ্কার। নাম্বার চার, নদীর মুখে নাব্য রক্ষা করা। নদীর মুখটাকে নাব্য জিনিসটাকে আমাদেরকে প্রথমে সুন্দরভাবে বুঝতে হবে। নদীর মুখে যদি কোনো কিছু পড়ে তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর নাব্য, নাব্য মানে কি? নতুন কোনো কিছু জলপদ্ধ হচ্ছে কি না। আর রক্ষা করা মানে কি? নদীর মুখে যেগুলো পড়ছে সেগুলো রক্ষা করা যায় কীভাবে সেটি আমরা আলোচনা করব। তাহলে জোয়ারভাটা হলো, জোয়ারভাটার অন্য ফলাফল হলো নদীর মুখ বা নদীর মুখে নাব্য রক্ষা করা। প্রিয় শিক্ষার্থী, যে কথা বলছিলাম যে তোমরা যখন নৌকা দিয়ে বা লঞ্চে করে এক স্থান থেকে অন্য স্থানে যাও, যেগুলো আমরা বলি নদীর মুখ, বা যখন নদী বেঁকে চলছে সেখানে ঘুরতে গেলেই আমাদের যে জোয়ার হয় তখন খুব একটা রিস্ক থেকে যায়। তার জন্য যদি নদীর মুখে কোনো ময়লা আবর্জনা, নুড়ি, কাপড় কাদা, বালি প্রভৃতি আবর্জনা যদি জমতে না পারে তাহলে সহজে নদীর পথে আমরা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারবো। আর এই যে নদীর মুখে নাব্যতা রক্ষা, এই নাব্যতা রক্ষা করবে একমাত্র জোয়ার ও ভাটা। জোয়ার হলে কী হবে? নদীর মুখে যদি কোনো কিছু ময়লা আবর্জনা থাকে তাহলে সেগুলো সঙ্গে সঙ্গে নদীর পানির সাথে বা স্রোতের সাথে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হবে, অর্থাৎ নদীর মুখে বা নাব্যতার মুখে কোনো কিছু জমতে পারবে না। এই জমতে না পারার কারণে এই নাব্যতা সহজে রক্ষা করা সম্ভব। আর ভাটার ফলে কী হবে? যেগুলো ছিল সেগুলো ভাটার পানির সাথে আস্তে আস্তে নিচের দিকে নিম্নগামী হবে, আর নিম্নগামী হওয়ার কারণে নদীর মুখে নাব্যতা রক্ষা করা সবচেয়ে সহজ। আর তার অন্যতম কারণ জোয়ার ও ভাটা। পানি সম্পদ বিভিন্ন বিজ্ঞানী তাদের তত্ত্বপত্র দিয়ে এই নদীর মুখে নাব্য রক্ষা করা সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এক, যদি আমরা প্রতি বছর নদীগুলোকে যদি সংস্কার বা খনন করি তাহলে কিন্তু এই নদীর মুখে নাব্যতা রক্ষা করার কথাটা চলে আসবে না। কিন্তু খনন না করারই কারণে বা আমাদের অবহেলার কারণে নদীর তলদেশ আস্তে আস্তে ময়লা আবর্জনা পড়ে কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। আর এই নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে আমাদের নদীর মুখে নাব্য অর্থাৎ দুমুখ, ত্রিমুখ যে সমস্যার কথাগুলো আমরা আলোচনা করছি সেগুলো কিন্তু খুব রিস্ক হয়ে যায়। তার জন্য পানি সম্পদ বা পানি বিশেষজ্ঞ ভূগোলবিদ তারা বলছে প্রতি বছর আমাদেরকে নদ নদীগুলো খনন করতে হবে, এবং খনন করে কী করতে হবে? দুগুণ সুন্দরভাবে উঁচু করে পাড় বেঁধে দিতে হবে। তাহলে জোয়ারের সময় বা বর্ষাকালে পানি প্লাবিত হলেও
নিচু অঞ্চল অর্থাৎ পাশের সমতল ভূমিতে পানি প্লাবিত হবে না, এমনকি কৃষি জমির কোনো সমস্যা সৃষ্টি হবে না, এবং নদীর মুখে যে নাম পরীক্ষা করার কথাটি সেটিও কোনো সমস্যা থাকবে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই বুঝলাম যে নদীর মুখে নাম পোতা কীভাবে রক্ষা করা সম্ভব, সেটি হলো জোয়ার ভাটা। জোয়ারের পানি থেকে আমরা সহজে পানি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, বা পানি বিদ্যুৎ উৎপাদন করা হয় পানি থেকে, এটি আমরা সবাই জানি। 1966 সালে ফ্রান্সের লারান্স নামক ফাড়ি থেকে অর্থাৎ টারবাইন নামক যন্ত্রের সাহায্যে ফ্রান্সে জোয়ারের পানি আটকে রেখে এই জোয়ারের পানি থেকে টারবাইন যে মেশিনটি আসে সেটি দ্বারা পানি বিদ্যুৎ উৎপাদন করা হয় বা বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই প্রাথমিকভাবে টারবাইন যন্ত্রের সাথে ফ্রান্সে 80,000 বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছিল। বর্তমানে সেটি তথ্যপত্র বা জরিপের মাধ্যমে জানা গেছে 80 লক্ষ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে, আর সেটি সম্ভব হচ্ছে জোয়ারের পানি আটকে রেখে বা নদীর পানি থেকে পানি বিদ্যুতের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি যে বিভিন্ন যন্ত্রের সাহায্যে। সেই যন্ত্রটির নাম হলো টারবাইন। 1966 সালে ফ্রান্সের লারান্স নামক ফাড়ি থেকে পানি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়, আর সেটি সম্ভব হয়েছিল জোয়ার ও ভাটার কারণে। 6, মাছ পালন ও শিকার। জোয়ার ভাটাকে আমরা পাশাপাশি ছোট ছোট যে খাল বা নদী, নামে নদী আছে কিন্তু সেভাবে জোয়ার ভাটা হয় না, সেভাবে আমরা পানি আটকে রেখে সেখানে আমরা মাছ পালন করতে পারি। আর এই নদীর পানি থেকে আমরা সমতল ভূমি থেকে চারিপাশে গর্ত করে বা জলাশয় তৈরি করে নদী থেকে আমরা পানি নিয়ে এসে সেই জলাশয়ে আমরা মাছ চাষ করতে পারি বা মাছ পালন করতে পারি। তারপরে মাছ চাষ করার পরে আমরা মাছ শিকার করে বাজারদর করতে পারি। এভাবে আমরা মাছ পালন শিকার করতে পারি জোয়ার ভাটার মাধ্যমে, কারণ উপকূলবর্তী অঞ্চলগুলো নদীর পানি থেকে যে বড় বড় বা ছোট ঘেরগুলো আছে সেই পানি থেকে কিন্তু আমরা মাছ পালন করে আসছি, এবং সে মাছ আমরা বৈদেশিক মুদ্রা প্রতি বছর অর্থ উপার্জন করে থাকি, কারণ সাতক্ষীরা জেলাকে সেকেন্ড ক্রিয়েট হিসেবে আখ্যিত। তার কারণ হলো সাতক্ষীরা জেলার মাছ অত্যন্ত সুস্বাদু, তার জন্য আমরা বিদেশে রপ্তানি করে প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্থ উপার্জন করি। প্রথম 1 নম্বর হলো তৈরি পোশাক, তারপরে হলো মৎস্য। এইগুলো অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে সবচেয়ে ঘেরবেরির সংখ্যা বেশি, আর এই নন নদীর সংখ্যার কারণে ঘেরবেরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর এই বৃদ্ধি পাওয়ার কারণে আমরা নদীর পানি থেকে জোয়ারের মাধ্যমে আমরা পানি জোয়ারের মাধ্যমে আটকে রেখে মাছ পালন করি। আবার ভাটা একদিক থেকে পানি কেটে দিলে পানি নিচের দিকে চলে যায়, অর্থাৎ নদীর পানি থেকে জোয়ার ভাটার মাধ্যমে আমরা ঘেরে মাছ পালন ও শিকার করতে পারছি, আর সেটি হলো অন্যতম কারণ মানুষের অর্থনৈতিকভাবে এই মৎস্য চাষ ও শিকারের ফলে মানুষের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে দেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তাই বর্তমান সরকারের অর্থনৈতিক দ্বিতীয় চাবিকাঠি হল মৎস্য পালন ও শিকার। 7, লবণ উৎপাদন করা। জোয়ার
শিক্ষার্থী, উপকূলবর্তী অঞ্চলে আমরা এর আগে অর্থাৎ প্রাচীনকালে আমাদের বাবারা মায়েরা দাদারা যে লবণটি খেত সেই লবণটি হলো জোয়ার ভাটার পানি আটকে রেখে উপকূলবর্তী অঞ্চলে মানুষ লবণ উৎপাদন করত আর সেই লবণ খেয়ে আমরা জীবন জীবিকা নির্বাহ করতাম। কিন্তু এখন এই লবণ এসে বলছে বিভিন্ন ক্যালসিয়াম ঘাটতি থাকার কারণে আমাদের বিভিন্ন ধরনের গর্ভকাণ্ড রোগ সব বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে এবং গর্ভবতী মায়েরও মৃত্যু হচ্ছে লবণ। এই লবণ সঠিক পরিমাণ আয়রন না থাকার কারণে। কিন্তু আজকে আমরা কীভাবে জোয়ারের পানি থেকে লবণ উৎপাদন করে আয়রনটা কম করছি সেটা জানবো। জোয়ার থেকে অর্থাৎ জোয়ারের পানি উপকূলবর্তী অঞ্চলে যখন বৃদ্ধি পায় তখন ছোট্ট ছোট্ট জলাশয় করে জোয়ারের পানি বৃদ্ধি পেলে সেখানে আমরা গর্ত করে বা চারিপাশে মাটি দিয়ে উঁচু করে সেই গর্তের মধ্যে আমরা পানি ধরে রাখি। এই পানি ধরে রাখার পর যখন ভাটা হয় তখন সূর্যের তাপে ওই পানি গরম হতে শুরু করে, এমনকি ওই পানি আমরা বাড়িতে নিয়ে গরম করি। গরম করলে কী হবে, ওই পানি আস্তে আস্তে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠতে শুরু করবে। এভাবে স্টেপ বাই স্টেপ আমরা পানি জ্বালিয়ে প্রাথমিকভাবে লবণ তৈরি করে আমরা আমাদের বাজারকরণের মাধ্যমে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হতো। কিন্তু বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুটি থাকার কারণে আমরা জোয়ার থেকে আমরা লবণ উৎপাদন করছি কিন্তু সেগুলো মেশিনের মাধ্যমে লবণগুলো বিশুদ্ধ উপায়ে আয়োডিনযুক্ত উপায়ে আমরা মেশিনের মাধ্যমে প্যাকেটজাত করে বাজারে রপ্তানি করছি। আর সেটি হল জোয়ার ও ভাটার কারণে লবণ উৎপাদন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এত সময় আমরা আলোচনা করছিলাম জোয়ার ভাটার ফলাফল। জোয়ার ভাটার ফলাফল থেকে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা বিস্তারিত আলোচনা করলাম, তোমরা সেটা জানতে পেরেছ। আমি আবারও একটি স্মরণ করি, তোমরা যারা পয়েন্টগুলো লিখতে যেও লিখতে পারো নি সেটি আবারও একটু খেয়াল করো, তাহলে অবশ্যই লিখতে পারবে। প্রথম যে পয়েন্ট লিখছিলাম নদী বন্দর গরম মুক্ত থাকা, যদি নদী বন্দর গরম মুক্ত থাকে তাহলে নৌকা চলাচল বা ভারী যানবাহনগুলো সহজে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করা সম্ভব, আর যারই বিনিময়ে আমাদের মানব জীবনের অর্থনৈতিকভাবে কল্যাণ চলে আসে। বন্দরের সুবিধা, যে বন্দরের সুবিধা কী হল, মালামাল ওঠা এবং নামানোর জন্য জোয়ারের প্রয়োজন, তা না হলে কিন্তু মালামাল ওঠানো নামানোর জন্য খুবই কষ্টকর হয়ে যায়। নদীর পানি নির্মল, অর্থাৎ নদীর পানি নির্মল থাকবে একমাত্র জোয়ার ভাড়ার কারণে। চার, নদীর মুখে নাব্য রক্ষা করা, অর্থাৎ নদীর মুখে যাতে কোনো ময়লা আবর্জনা না পড়তে পারে, যদি জোয়ার ভাটা সঠিক সময়ে হয়ে থাকে তাহলে নদীর মুখে নাব্যতা রক্ষা করা সম্ভব। বিদ্যুৎ উৎপাদন করা, এই সমুদ্রের পানি থেকে বা জলাশয় থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি, আর এই বিদ্যুৎ উৎপাদন করে আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ মৌলিক চাহিদা পূরণ করাও সম্ভব। ছয়, মাছ পালন ও শিকার, দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে মৎস্য চাষ করা হয় একমাত্র জোয়ারের পানি থেকে, আর এই জোয়ার ভরা পানি থেকে আমরা মাছ পালন করি আবার শিকারও করি। সাত, লবণ উৎপাদন করা, জোয়ার ভরার মাধ্যমে আমরা লবণ উৎপাদন করে থাকি। এই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জোয়ার ভাটার ফলাফল। আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে অনলাইনে ক্লাস নিয়েছি আমি তোমাদেরকে আবারও স্মরণ করছি, জোয়ার ভাটা কাকে বলে, জোয়ার ভাটা ফলাফল বিশ্লেষণ করো। আমি আশা করব তোমরা সবাই সুন্দরভাবে জোয়ার ভাটা কারণ বা ফলাফল সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমি শিখন ফল দুটো আলোচনা করি, যে শিখন ফলগুলো কী কী আছে সেটি আমি দেখলে আবার একটু ভালোভাবে বুঝতে পারবো। প্রথম যে শিখন ফলটি আছে, জোয়ার ভাটা কাকে বলে তা বলতে পারবো, অর্থাৎ জোয়ার ভাটা কাকে বলে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসের মাধ্যমে বিস্তারিত বুঝতে পেরেছে তাই তারা বলতে পারবে। দুই, জোয়ার ভাটার ফলাফল বিশ্লেষণ করতে পারবে, তোমরা যেটি সহজে শিক্ষকের ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছ সেটি তোমরা বিশ্লেষণ করতে পারবে। এই ছিল আজকে আমাদের অনলাইন ক্লাস। আমি আশা করছি তোমরা বরাবরের ন্যায় সীমতায় এমপি কলেজ পরিবারের
সকল শিক্ষক মণ্ডলীর ক্লাসগুলো তোমরা দেখছো, তোমরা সবাই জানো অধ্যক্ষ স্যারের সুপরিচালিত একটি ইউটিউব নামের চ্যানেল আছে, যে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আসছো এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই শিমুলতা এমপি কলেজের সকল শিক্ষক মণ্ডলীর গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখে আসছো এবং আমার ভূগোল বিষয়ে প্রতি শনিবারে ক্লাস হয়ে থাকে সেটিও তোমরা দেখে আসছো। আমি আশা করি বরাবরের ন্যায় তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখবে। তাহলে করোনাকালীন সময়ে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে সেটি তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের লেখাপড়ার জ্ঞান অর্জন করা একমাত্র পন্থা। আমি আশা করব তোমরা অবশ্যই সেগুলো দেখবে। তোমরা যে যেখানে আসো সে সেখানে ভালো থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।